বড় অপমান আমি তো মেনে নেব না। সারা গ্রাম জানবে আমার বাড়ির লোকই আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তখন একটা ফটো কি আমি পাবো? ও দাদা, কি হলো গো, তুমি এভাবে চুপ করে গেলে কেন? বলো না, কিছু বলো। ওরে ঈশ্বর, কি বললো তোকে ফোনে যে তুই এরকম চুপ হয়ে গেলি? বললো যে মহিলারা নয়, বেশ কিছু পুরুষও নাকি সন্ধ্যার সঙ্গে আছে। হ্যারে ঈশ্বর, এ তো সত্যি সত্যি খুব ভাবনার কথা। যদি শুধু মহিলারা নয় পুরুষরাও ওকে ভোট দেয় তাহলে তো জিতে যাবে। বাঁচার উপায়টা কি? সন্ধ্যাকে দিয়ে মনোনয়নপত্র উইথড্র করাতে হবে। কিন্তু কি করে? ও তো কারোর কথা শুনবার মতো মেয়ে নয়, এমন গোয়ার। রাজনীতি গোয়াত্মি দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে লড়াই করতে হয়, তাস খেলার মতো। নীল এখন আমার সেই তুরুপের তাস, আমি এখন সেই তাস খেলব। মনোনয়ন পত্র জমা দিয়েই তো মনে হচ্ছে রাজ্য জয় করে ফেলেছ। রাজ্য জয় নয় গো, বৌঠান আমাদের সকলের মন জয় করেছে। করবে নাই বা কেন? এই গ্রামে এর আগে কোনো মেয়ে ভোটে দাঁড়ানোর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে? দেয়নি তো, কিন্তু আমাদের বৌঠান দিয়েছে, তাই বা কম কি? আচ্ছা শুনুন না, এইসব তো অনেক হলো আর এগুলো চলতেই থাকবে। হ্যাঁ, আপনি এখন চলুন, আপনার রেস্টের প্রয়োজন, চলুন আসুন। শুনো গাও ভালো, একটা জরুরি ঘোষণা করার আছে। 70-এর মুখে ছাই দিয়ে মনমন পত্র জমা দেওয়ার আনন্দে আজ সন্ধ্যেবেলা আমরা এখানে নাচা গানা হই হুল্লোড় সব করবো।